আজকে আমি দেখাবো সুইভেলে আপনি কি করে সুতো বা মুগো সুতো দিয়ে যে সুইভেল সেট করা হয় সেই সুইভেল আপনি কিভাবে সেট করবেন সেটা আমি আজ আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে দুটো সুইভেল রয়েছে, এখানে আমি কিছুটা মুগো সুতো নিয়েছি। আমি ছোট করে দেখাচ্ছি জিনিসটা কিভাবে করতে হয়, সেটা আমি ছোট পাটে দেখাচ্ছি। সুতোটা আপনাদের প্রয়োজনীয় বড় সুতো নিয়ে নেবেন অবশ্যই। এখানে আমি একটু ছোট সুতো নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে, সুতোটা আপনাদের প্রয়োজন মতো বড় নেবেন। একটা ছোট সুতো নিলাম, নেওয়ার পর আমি কি করব, এই সুতোটা আমার সুইভেলে বাঁধতে হবে। সুইভেলে বাঁধার বিভিন্ন রকম টেকনিক আছে, তো আমি সব থেকে ইজি টেকনিকটা আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁচ নেব, নিয়ে এই করব। এখানে দেখুন একটুখানি সুতো আমার পাক ছেড়ে দিয়েছে, সো আমি এখানে একটা আগে গিঁট দিয়ে নিই, নাহলে এটা পাক ছাড়তে থাকবে। হয়ে গেল। এইবারে আমি কি করব, এটাকে নিলাম, নিয়ে এই দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে পাক, এই এইভাবে পাক নিয়ে আমি কি করব, ডবল পাকটা এখানে পাঁচটা বসাতে থাকব। বসিয়ে দিলাম, একটা আটকেছে, এখান দিয়ে টেনে আমি বার করে নেব। দেখতে পাচ্ছেন পাঁচটি বসে গেল, চেপে বসে গেছে পাঁচটি। এইবারে এটা একটা টেকনিক, এইটাকে আমি এবার কেটে দেব বা মুখটা পুড়িয়ে দেবো। আর একটা সাইডে আমি কী করবো, ঠিক কড়ের সাথে বাঁধার জন্য একই জিনিস করবো। আমি ফাঁসগুলো সব ছোটো ছোটো দেখাচ্ছি, রিজন একটাই, তা এখন আপনাদের জাস্ট জিনিসটা দেখানোর জন্য। ধরুন কড়ের দিকে এটা টেনে চেপে বসিয়ে দিলাম ফাঁসটা, দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ফাঁস রেডি। এইবারে আমি কি করব, সুইভেলটা নিলাম, নিয়ে এখান থেকে ঠিক এইভাবে গলাবো, গলিয়ে ঠেলে দেবো, দিয়ে এইটা ফাঁক করব, দিয়ে সুইভেলটা এখান দিয়ে গলিয়ে দেব। দেওয়ার পর সুইভেলের এখানে এটা আমি চেপে বসিয়ে দিলাম, দেখুন সুইভেলটা বসে গেল। এখানে দেখতে পাচ্ছেন সুইভেলটা বসে গেছে। এইবারে আমি কি করব, এখানে বঁড়শি কীভাবে সেট করব। বঁড়শি সেট করার জন্য আমি একটা চার কাঁটা বঁড়শি নিচ্ছি, নিয়ে সেটা দিয়ে আপনাদের সেট করা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চার কাঁটা ঝুপি একটা নিয়েছি আমি, এটা ঝুপি ঠিক না, এটা তিন কাঁটারই একটা ঝুপি নিলাম। আর একটা আমি ওয়েট নিচ্ছি, ওয়েট নিয়ে সেটা সেট করে দেখাবো। আমি একটা বড় ওয়েটই নিয়ে নিচ্ছি। এইবারে আমি কি করব, ওয়েটটার মাঝখান দিয়ে এইভাবে গলিয়ে নেব। এটা নেওয়ার পর আমি কি করব, সুইভেলটার এই দেখুন এইখানে লক থাকে, লকটা এইভাবে প্রেস করব সেফটি পিনের মতো, ঠেলে ওপর দিয়ে উঠে গেল। এইবারে আমি সুতোর মাঝখান দিয়ে এটাকে গলিয়ে দেব, দিয়ে আমি লকটা আবার করে দেব। এই হলো রেডি সুইভেলে বঁড়শি। আপনারা দেখতে পাচ্ছেন সুইভেল এবং এটা আমার যে ছিপে সুতোর কড় আছে কড়েতে বেঁধে দেবো। আমার বঁড়শি রেডি, বঁড়শি সুইভেল দিয়ে সুতো ঝোলানো, এটা আমি ঝুলিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কি এটা ঝোলে। দেখতেই পারেন অনায়াসে রেডি হয়ে গেছে এটা। আপনি এটাকে নিয়ে অনায়াসেই এবারে দেখতে পাচ্ছেন আমার ফেলার জন্য এইভাবে ঝুলিয়ে রেডি টোপ লাগিয়ে পুকুরেতে। বুঝতেই পাচ্ছেন কীভাবে সুইভেল, ওয়েট এবং কাঁটা আপনি অ্যাটাচ করবেন, তার টেকনিক, এবং সুইভেলে মুগো সুতো কীভাবে বাঁধবেন সেটা, এবং মুগো সুতোর পোষণে কড়টা কীভাবে করবেন সেই কড়ের ইয়ে। দুটো পাটি আমি শুধু মুগো সুতোটা ছোটো দিয়ে আপনাদের দেখালাম, আপনাদের প্রয়োজন মতো এটা আপনারা বড় করে নেবেন।